হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পৌষ মেলা। প্রায় 200 বছর ধরে নবীনগর মহল্লায় পৌষ মাসে মেলার আয়োজন করা হয়। এই মেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মুখরোচক খাবার মুরকি মুড়ি, মোয়া, নিমকি, গজা, কালাই, বাদাম, কটকটি, তিলের খাজা এবং প্লাস্টিক ও মাটির তৈরি শিশুদের বিভিন্ন খেলনা ও নারীদের বিভিন্ন প্রসাধনী সামগ্রীর পাশাপাশি গৃহস্থালির বিভিন্ন পণ্যের পসরা বসে। শহর ও আশপাশের এলাকা থেকে বিপুল সংখ্যক দর্শনার্থীর ঢল নামে এখানে। প্রতি বছর ঘোড়দৌড়, সাইকেল রেস, গাঙ্গি খেলা বা কুস্তি খেলা ও নারীদের মিউজিক্যাল চেয়ার সহ গ্রামীণ বিভিন্ন খেলা অনুষ্ঠিত হয়। সবশেষ আকর্ষণ ছিল ঘোড়দৌড়। পরে বিজয়ীদের মাঝে মেলা উদযাপন কমিটির পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়। বাচ্চা কাচ্চা নিয়ে সবাই আসছে মেলা দেখতে। এখানে প্রতি বছর ধরে মেলা হয় পৌষ মাসে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে? গ্রামের অনেক কিছু খুঁজে পাই যেটা শহরের মাঝে আমরা পাই না। খুঁজে প্রত্যেক বছরই আসে। শোনা যায় এটা নাকি 200 বছরের পুরনো এই মেলাটা। ঐতিহ্যবাহী এই মেলায় আমরা অনেক মজা করি। আমার ওখানে এখানে আসে অনেক ভালো হয়েছে। প্রতি বছর আসে এখানে মেলা হয়। আমি অনেক খাওয়া করি, আমার অনেক ভালো লাগে। এখানে ঘোড়াদৌড় হয়, তারপর নানা ধরনের খেলা হয় যা আমরা মানে অনেক আনন্দ ফিল করি। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী অনেক কিছু এখানে পাওয়া যায়। এই মেলায় অনেক দূর দূরান্ত থেকে দোকানপাট আসে। দোকানপাটে পিঠা বিক্রি হয়, কালাই, বাদাম, ঐতিহ্যবাহী মানে ঐতিহ্যবাহী আগের যা ঐতিহ্যবাহী জিনিসপত্র আছে এই দোকানে সেগুলো বিক্রি হয়। এবং এই দোকানে পৌষ মেলায় নতুন জামাইরা আসে, বাড়িতে পিঠা তৈরি হয়, পায়েস তৈরি হয়, এখানে সবাই এই পৌষ মেলা উপভোগ করে। আয়োজকদের তথ্য মতে দিনে দিনে এই মেলার আয়তন ও লোক সমাগম বাড়ছে। এবছর এই মেলায় শতাধিক বাহারি পণ্যের দোকান বসে এবং প্রায় 10,000-এর বেশি দর্শনার্থী উপস্থিত ছিলেন। সময় সংবাদ, শেরপুর।